अभिनेत्री कबरी आर नहीं। ढाका सिनेमार मिष्टि मेघ ख्यात नायिका सारा बेगम कबरी आर नहीं। करोना आक्रांत हुए 13 दिन माथाय তিনি পরপারে পাড়ি জমালেন। কবরীর ছেলে শাকির চিষ্টি বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার 16 এপ্রিল দিবাগত রাত 12:20 রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবরী। তার বয়স হয়েছিল 70 বছর। এই অভিনেত্রীর মৃত্যুতে শোক নেমেছে চলচ্চিত্রাঙ্গনে। কোভিড পরীক্ষার পর গত 5 এপ্রিল দুপুরে জানা যায় কবরী করোনায় আক্রান্ত। এরপর সেদিন রাতে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে শরীরের অবস্থার অবনতি ঘটলে নিয়ে আসা হয় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন এ নায়িকা। জানা গেছে কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতাতেও ভুগছিলেন। 1964 সালে সূত্রাং দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারা বেগম কবরী। দেশের চলচ্চিত্র অঙ্গনে সবার প্রিয় মুখ কবরী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন। জনপ্রিয় এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিডি টিউব নিউজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।